সো গাইস অ্যাটলিস্ট গেমের মধ্যে আপডেট চলে এসেছে কালকে সারা গেম বলছি এন কিছু অ্যাটলিস্ট খুলে গেছে সত্যটা বলতে গিয়েছে আমাদের বলতে পারো র্যাঙ্কে এখন কম প্লাস দিচ্ছে মানে র্যাঙ্কে সে আগের লেভেলের ফিল্ড আবার আসবে তো আজ থেকে তো পুরো ফুল র্যাঙ্ক পেটাবো আমি দেখা যাক কী হয় তো বেশ লেগে হাইপার বুক গাই দেখতে পাচ্ছি ভিডিও সবাই চলে এসছে এখানে পুরো আলাদা লেভেলের তো সমস্ত আপডেট তোমাদেরকে দিচ্ছি তাছাড়া বলতে পারো গেছে আমাদের যা যা ইমোট নতুন আসতে চলেছে গেমের মধ্যে সমস্ত সব কিছু বেরিয়ে গেছে ওই আলাদা এক একটা জিনিস আলাদাই ফানি লেভেলের রিমোট করেছে তো দেখাচ্ছি সব কিছু তো চলছে শুরু করে আজকে ভিডিওটা এনস্স আরও কিছু ইন্টারেস্টিং আপডেট বেগার আছে তো ভিডিওটা ফাটা একটা লাইক করো আর প্লিজ

পয়েন্ট এক পয়েন্ট দেবো মানে খুবই বেকার টাইপের ইনকুয়েটার লেগেছে মানে ছেলেদের ক্ষেত্রে বাট মেয়েদের ক্ষেত্রে দশের মধ্যে পাঁচ পয়েন্ট দেওয়া মেয়েদের বান্ডিগুলো সত্যি একটু ভালো লাগে দেখতে বাট ছেলেদের বান্ডিগুলি বেকার টাইপের তো বেশি গিয়েছে এই যে ইনকুবিটার দেখালাম তোমাদেরকে বানেল ইনকুবেটার এটা নেক্সট বান্ডেল ইনকুবিটার পরে গানস্ক্রিয়া ইনকুবেটার আসবে সো ফাস্টার বেলকে দেখতে পাচ্ছি আমাদের হাইপার বুক এখানে 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 একশো জায়গায় তিনশো ট্রামের টপে দিয়েছে বিডি সার্ভে ঠিক আছে তো বেসিকালি গিয়ে দেখো এখানে গিয়ে সমস্ত আইটেম যা দেখেছেন পুরো সেম টু সেম দিয়ে দিয়েছে বেসিকালি আর ঠিক আছে তো বেসিক্যালি গেছে আমি আজকে রাত বারোটার সময় ঠিক আছে আজকে রাত বারোটার সময় ইনসার্ভও চলে আসবে তো রাত বারোটার সময় গুছিয়ে একটা আলাদা লেভেলের ফেস ক্যাম নিয়ে একটা আলাদা লেভেলের ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো সেই হাইপার বুকের সমস্ত সরি র্যাম্পেজ না এই হাইপার বুকের বুকের সমস্ত আইটেম বের করে ঠিক আছে আলাদাই লেভেলের এমনকি লাস্টে দেখতে পাচ্ছি যে ড্রাগন স্কিনটা আমার মনে হয় এটা কি গোল্ডেন কালারের ড্রাগনের স্ক্রিন তো সেই কেমন কি হতে চলেছে না হচ্ছে রাত্রের ভিডিওটা দেখো খুবই একটু বলতো ফানি করো ভিডিওটা তো অভিয়াসলি রাত্রে হাইপার বুকের ভিডিওটা দেখো ঠিক আছে তো আজকে রাত্রেই তোমরা এই হাইপার বুকটা ইনস্ফটা দেখতে পেয়ে যাবে এটাই ছিল আজকে টু নাইট আপডেট ভাই লোক তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা বলেছিলাম এটা কি এভোগান হতে পারে অনেকে কমেন্ট করে যেন তোকে সুতরা বলতে চাইছি একজনেরও ঠিক হয়নি মানে আমার নিজেরই ঠিক হয়নি আমার নিজের বাবাও ঠিক করতে বলতে পারিনি ঠিক আছে তো বেসিকি এটা হচ্ছে গাইস আমাদের এসি এভোগানের স্ক্রিন ঠিক আছে দেখতে পাচ্ছি স্ক্রিনটা আমাদের বেরিয়ে গেছে এসি এইটির এভোগানের স্ক্রিন এখন দেখতে পাচ্ছি এভোগানটা মানে তিন চার লেভেলে কেমন হবে না কাজ পাঁচ লেভেল গেলে সে যেন পুরো আলাদা লেভেল লুক চলে আসে বন্ধুদের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ লেভেলের লুক এন্ড ছয় লেভেলে গেলে পুরো সেই ডানা টানা গজিয়ে দেবে এটা হচ্ছে ছয় লেভেলে গেলে ঠিক আছে তো সত্য তো গাইস এই মানে এভোগানটা সে একটা জিনিস নেই সেটা হচ্ছে ইমোট নেই ঠিক আছে এই এভোগানের ইমোট নেই ভাই আলাদা লেভেলে মানে আমার যা মনে হচ্ছে কাজ হতে পারে এটা ফ্রিতে দেবে এই স্ক্রিনটা কারণ অনেক আগে একটা ইউএমপির এভোগান ফার্স্ট ফ্রিতেছিলাম ফার্স্ট এভোগানের স্ক্রিন তো ইমোট ছিল না বাট গেছে দেখা যাক গেছে কি হয় দেখতে পাচ্ছি যে এভো ফিস্টের স্ক্রিনটা আসতে চলেছে তো এটা সম্বন্ধে ফার্স্ট দেখেও এভো ফিস্টটা তারপরে বলছি কেন কেন এটা নেবে না ঠিক আছে কেন এটা নেওয়ার দরকার নেই তো ফার্স্টে দেখতে পাচ্ছি এক লেভেলে এভো ফিস্টটা দুই লেভেলে এভো ফিস্টের কেমন কি হবে তিন লেভেল গিয়ে আমাদের স্পেশাল ইফেক্ট ব্যাগটা দেবে সিম্পল সিম্পল দেখতে পাচ্ছি অ্যান চার লেভেলের দেখতে পাচ্ছি এখানে একটা ইয়ে ইমোট দেখতে পারছো আমাদের এভো ফিজের ইমোট ঠিক আছে আলাদা লেভেলের চার লেভেল করতে পারলে এন এটা দেখতে পাচ্ছি দৌড়ানোর স্টাইল কেমন হবে ঠিক আছে এটা হচ্ছে চার লেভেল অ্যানকে পাঁচ লেভেলে গিয়ে একদম পুরো আলাদা লেভেলের জিনিসপত্র তো বেসিকালি এভো এভো ফিজ যেটা আসতে যাচ্ছে এর গেছ ইমোটও আছে এনকে সেটা দেখতে খুব ভালো আছে তো অনেকে হলো দাদা তার তাহলে কেন নেবো না তো গাই এটা আসছে টোকেনটা আর ইভেন্টের মধ্যে ঠিক আছে টোকেনটার মধ্যে ইভেন্টের মধ্যে বলতে যেটা হচ্ছে পাঁচটা আমাদের গোল্ডেন আলু কালেক্ট করতে হয় না সেই টোকেনটা আর ইভেন্টের মধ্যে আসছে এনকি বলতে টোকেনটার ইভেন্ট থেকে ফার্স্টে বের করতে হয়

এখানে দেখতে পাচ্ছি আমাদের যে চার নম্বর ইমোটটা আছে এটা কিন্তু সময় হয়তো দিতে দিলেও দিতে পারে রিডিম কার্ডের মাধ্যমে এনকি দেখতে পাচ্ছি এই যে ইমোটটা এটা হয়তো ফ্রিতে দিচ্ছে তো তোমরা দেখেছো ঠিক আছে আমাদের ইভেন্টের পোস্টার ছিল এনকি দেখতে পাচ্ছি এই ইমোটটা সব থেকে বেস্ট লেগেছে টেবিলের উপর থেকে চিকেন তান্দুর চলে আসলো ভাই আলাদাই লেভেলে ঠিক আছে মানে দেখেই লোভ লেগে যাচ্ছে ভাই সিরিয়াসলি তো বেশি এই যে ইমোটটা দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু খুবই ফানি টাইপের লেগেছে এই ইমোটটা দেখতে পাচ্ছি এটা হতে পারে ইমোট হতে পারে ঠিক আছে একে দেখতে পাচ্ছি এটাকে সার্কাস ক্লা দেখাচ্ছে আলাদা লেভেলের ইমোটটা আরে ভাই সাহ ঠিক আছে তো বেশি তো তিন তিন ছয় তিন নটা ইমোট তাদেরকে দেখে রাখলাম ঠিক আছে বেসিক্যালি এর মধ্যে সব থেকে ফানি ইমোট তোমাদের কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের তান্দুরি খাচ্ছি খাচ্ছে আমার টেবিল উপরে বসে ওটা আলাদা লেভেল লেগেছে তো তোমাদের কোনোটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও তো বেসিক্যালি আজকে রাত্রে হাইপার বুক আসছে আমি তোমাদের ফুল ডিটেলসে ভিডিও মানে দেখাবো একদম ফানি করবো অবশ্যই তোমরা দেখো আর আজকের ভিডিও যা আপডেট ছিল কনফার্ম আপডেট তোমাদেরকে সব কিছু দিয়ে রাখলাম অ্যান্ড এই ছিল আজকে ছোট্ট ভিডিও আপডেটের ভিডিও ভিডিও একটা প্লিজ লাইক করে তোমাদের সব ইনফরমেশন কিন্তু ছোট্ট ভিডিওতে দিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে বড় ভিডিও করে নিই তো প্লিজটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল কাটা দেয় অপশন করে দেওয়া তা পরবর্তী ভিডিওগুলো ভাই মিস না যায় বাংলা চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে বেলে অল অপশন করে দাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাচ্ছি নিক্স কোনো ফ্রেশ ভিডিওর সঙ্গে বাই গাইস বাই